দে আমার প্যারা সুবহানাল্লাহ নবীর দেওয়া তোহফা পাঁচ ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ আপনি সিনাতে উঠিয়ে দিন এখন বড় সুযোগ রয়েছে এই লকডাউনের টাইমে কোনো কাজ নাই যখন আপনাকে কিছুদিন আগে মসজিদে ঢুকতে বারণ করা হচ্ছিল তখন সকাল সকলে মিলে মসজিদে চলে যাচ্ছিল এই আমার প্যারা যখন বলা হচ্ছে নামাজ পড়ো হ্যাঁ যখন বলা হচ্ছে মসজিদে যাবে না তখন মসজিদে সকলে দৌড়ে দিচ্ছে আর যখন বলা হচ্ছে তোমরা ঠিক আছে দূরে দূরেই সহি মগর যাও হ্যাঁ তখন আর পাওয়া যায় না খুঁজে এই আমার প্যারা সত্যি তো বড় দুঃখের বিষয় আল্লাহর নবী সাহিবে লওলাক যে তোহফায় আনমোল দিয়েছেন সেটার আমি দুইটা বলতে আছি নামাজ সালাত পাঁচ বিষয়ের উপরে নির্ভর করে দুইটা বিষয় একটা হলো কায়িমুস সালাত একটা হলো যিকরুস সালাত তার আগে একবার দরুদ পাক পড়ুন আল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি এ আমার প্যারা কায়িমুস সালাত সুবহানাল্লাহ যে নামাজ আপনি আমি পেয়েছি হযরত রাসূল পাক সাহিবে লওলাককে দেখে নামাজ আদা করেছেন হযরত আলীকে দেখে যেমনটা হযরত আলী নামাজ পড়েছেন নবী যেমন নামাজ পড়েছেন হযরত আলী তাকে দেখে তেমনি নামাজ পড়েছেন হযরত আলী যেমন নামাজ পড়েছেন ইমামে হাসান হুসাইন তেমন নামাজ পড়েছেন হাসান বসরি যেমন নামাজ পড়েছেন হযরতে ইমামে হাসান হুসাইনকে যেমন দেখেছেন যেমন ভাবে নামাজ পড়তে দেখেছেন হযরতে জাইনুল আবেদীন তেমন নামাজ পড়েছেন হযরতে জাইনুল আবেদীন যার সুবহানাল্লাহ সিলসিলা হযরতে মুসা কাদিম হযরতে তাকী হযরতে নকী সিলসিলা বা সিলসিলা বাপকে যেমন দেখেন যেভাবে দেখেন নামাজ পড়তে সেইভাবে নামাজ পড়তে আছেন এইভাবে সিলসিলা আস্তে আস্তে সুবহানাল্লাহি বিহামদিহি হযরতে আব্দুল কাদির জিলানী ফি রহমাতুল্লাহ আলাইহ আপনি আপনার পিতাকে যেমন ভাবে নামাজ পড়তে দেখেছেন আপনি তেমন ভাবে নামাজ পড়তে আছেন হযরতে আব্দুল কাদির জিলানীকে আর আব্দুর রাজ্জাক যেমন ভাবে নামাজ পড়তে দেখেছেন আপনি তেমন ভাবে নামাজ আদায় করেছেন আব্দুর রাজ্জাককে যেমন ভাবে নামাজ পড়তে দেখেছেন তার সন্তান তিনি সেইভাবে নামাজ পড়তে আছেন এইভাবে আস্তে আস্তে হযরতে সৈয়দ শাহ শামসুদ্দিন সুবহানাল্লাহ যেমন ভাবে তার পিতাকে নামাজ পড়তে দেখেছেন তিনি ওই ভাবে নামাজ পড়তে আছেন যেমন ভাবে হযরতে শামসুদ্দিন সুবহানাল্লাহ নামাজ পড়তে আছেন ওই ভাবে হযরতে সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহ ওই ভাবে নামাজ পড়তে আছেন হযরতে গোলাম আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহ যেমন ভাবে দেখেছেন তার পিতাকে নামাজ পড়তে আপনি তেমনি পড়েছেন গোলাম আলী দস্তগীর পীর রহমাতুল্লাহ আলাইহ যেমন ভাবে নামাজ পড়েছেন আপনার সন্তান হযরতে সৈয়দ শাহ আব্দুল জলিল আলী আলাইহির রহমাত হযরতে সৈয়দ শাহ গোলাম হুসাইন দস্তগীর হযরতে সৈয়দ শাহ মেহের আলী দস্তগীর যেমন ভাবে দেখেছেন তেমনি ভাবে নামাজ আদা করেছেন এইভাবে আস্তে আস্তে সৈয়দ শাহ মাঈনুল হক দস্তগীর যেমন ভাবে দেখেছেন তেমনি ভাবে নামাজ পড়তে আছেন আর তাকে যেমন আমরা দেখেছি আমরা সেইভাবে নামাজ পড়তে আছি তমাম সুন্নি মুসলমান সুবহানাল্লাহি বিহামদিহি বুজুর্গানের দিনকে যেমন ভাবে নামাজ পড়তে দেখেছেন তেমনি ভাবে নামাজ পড়তে আছেন এইটাকে টাইমে টাইমে ওয়াক্তে ওয়াক্তে যারা কন্টিনিউ করে গেছে তারা কায়িমুস সালাত আদায় করে দিয়েছে এ আমার প্যারা আমাদের নামাজের কোন রকমের হিসাব নাই যখন পেলাম তখন নামাজ পড়লাম আমাদের নামাজের কোন রকমের সুবহানাল্লাহ কোনদিন কোন আলিমে দিনের কাছে বসে নামাজ সম্বন্ধে আপনি আমি জানবার চেষ্টা করিনি এ আমার প্যারা নামাজ সুবহানাল্লাহ মূল্যবান সম্পদ নামাজ চিৎকার দিয়ে সারা বিশ্বকে বলে এ বিশ্ববাসী শুনে রাখো আমি মূল্যবান সম্পদ আমি মূল্যবান সম্পদ আমাকে আঁকড়ে ধরে নাও আমি নামাজ যার কাছে থাকি তার জিয়ারাতে মুস্তাফা নসিব করি ওই সকল মানুষ যারা মুত্তাকি পরহেজগার যারা আল্লাহ আল্লাহ সদা সর্বদা করেন বলছিলাম না যিকরুস সালাত প্রত্যেকটা পীর মুর্শিদ তার মুরিদদেরকে ওযিফা দেন কিন্তু হয়তো বলে দেননি তাই আপনার কি মনে হয় যে যিকরুস সালাত কোথায় পাবো হে আমার প্যারা কাউকে জিকির দেন পীর মুর্শিদ কে হু আল্লাহ জিকির করবে সদা সর্বদা যে হু আল্লাহ জিকির করবে কোন পীর মুর্শিদ বলেন তুমি ঠোঁট বন্ধ করো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সদা সর্বদা পড়ো যে সদা সর্বদা যে জিকিরের ভিতরে থাকবে সেও জিকরুস সালাতের মধ্যেই নিবদ্ধ থাকলো এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি এই 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 জিকরুস সালাত
سبحان اللہ ایدم دی اپنا نماز تے قائم و دائم لکھ دیوے اپنا سبحان اللہ ایدم دی اپنی سارا دین ذکر الہی যত করতে থাকবেন আল্লাহর প্রতি প্রেম তত আসবে নামাজের প্রতি আগ্রহ আপনার তত বাড়বে আপনি নামাজের আলু খালু অবস্থা যোহরের নামাজ ঠিকমতো হয় কিনা আসরের নামাজ ঠিকমতো হয় কিনা কিন্তু যখন জিকির করতে থাকবেন জিকিরে ইলাহি আসবে আপনার হৃদয়ের মধ্যে আর সুবহানাল্লাহি বিহামদিহি আপনার কলবে পাঁচটা পর্দাকে ভেদ করে যখন আপনার সুবহানাল্লাহ ওই নূরের শহরে পৌঁছে যাবে আর যেমনই নূর পর্যন্ত ভেদ করবে আপনার নামাজ অবশ্যই সুবহানাল্লাহি বিহামদিহি আপনাকে মুরাকাবার মধ্যে নামাজের ভিতরে মুশাহাদা করিয়ে দেবে আমার প্যারা সুবহানাল্লাহ।